আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই হোম ফেনি। কাছের এবং দূরের আমার ফ্রেন্ডস, ফলোয়ার, যে যেখান থেকে আজকের এপিসোডটা দেখছেন, সবাই কেমন আছেন? বরাবরের মতো আজকেও হাজির হয়ে গেলাম স্পেশাল একটা রেসিপি নিয়ে। আজকে রান্না করব শীতের সবজি, লাউয়ের তরকারি। আমি আমার মতো করে এই লাউয়ের তরকারিটা রান্না করলাম। অবশ্যই আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখে নেবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ রইল, যাবার আগে অন্তত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পুরো রেসিপিটা দেখে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। লাউয়ের তরকারি রান্না করার জন্য এখানে আমি কচি লাউ নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি মসুর ডাল, এক ফুট পরিমাণে মসুর ডাল কিছুক্ষণ ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি চিংড়ি মাছ, সামান্য নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এখানে আরও কিছু মশলাপাতি নিয়েছি, যেমন কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, টমেটো, দারচিনি, তেজপাতা, হলুদ, লবণ, আদা রসুন পেস্ট, ধনে পাতা। চুলে একটা হাঁড়ি বসিয়ে লাউয়ের টুকরোগুলো হাঁড়িতে দিয়ে দিচ্ছি। ধুয়ে রাখা মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। যাবতীয় মশলাপাতিগুলো সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব। লাউ এমন একটা সবজি যে শীতকালে যেভাবে রান্না করি না কেন, খেতে কিন্তু অসম্ভব ভাল লাগে। আমরা সাধারণত লাউ পাতলা পাতলা করে কেটে মাছের মাথা দিয়ে রান্না করে খাই, তবে এভাবে রান্না করলে অনেক মজা হয়। আমি প্রায় সময় এভাবে রান্না করি, আর আমার বাসার সবাই এভাবে রান্না করলে খুব পছন্দ করে। তো অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। লাউয়ের তরকারি ঝোল মাখা মাখা হয়ে আসলে উপর থেকে ধনে পাতা ছিটিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই লাউয়ের তরকারিটা খেতে অসম্ভব মজা। অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে এভাবে রান্না করলে। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে সহজ কিছু শেয়ার করতে। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজকে এ পর্যন্ত, আবার হাজির হব অন্য কোনো সময়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।